প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা স্ত্রীর কাছে একজন টাইগার পুষ, একজন বীর পুষ হতে চান, তো বন্ধুরা তাদের জন্য আজকের এই মহামূল্যবান ঔষধি গাছটি, এই ঔষধি গাছটির যে শিকড় রয়েছে, এই শিকড় এবং ফল যদি আপনারা দুটি করে ফল যদি আপনারা কবিরাজি নিয়মে একটানা 7 দিন যদি সেবন করতে পারেন, তাহলে আপনি আপনার মেশিন 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করিয়ে রাখতে পারবেন। বন্ধুরা, এই গাছটির ফল কিন্তু আমার হাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই ফলটির নাম হচ্ছে রসবরি ফল। তো বন্ধুরা, অনেকেই ঔষধি গাছটিকে বনটেপারি বা পটকা গাছও বলে থাকে। বিভিন্ন অঞ্চলে এই ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডাকা হয়। এই গাছটির যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলগুলো যদি আপনারা কাঁচা অবস্থায় খেতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আপনারা কার্য খাইতে পেয়ে যাবেন। অনেকেই আছেন যারা বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখান এবং হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন, তারপরেও আপনারা সুচিকিৎসা পাচ্ছেন না। যদি মনের মধ্যে বিশ্বাস থেকে আপনারা এই ঔষধি গাছটির শিকড় সেবন করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। গাছটি বন্ধুরা আপনারা কোথায় পাবেন? এই গাছটি আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেত্রের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, অত্যন্ত উপকারী এই ঔষধি গাছটি। বন্ধুরা, এই ঔষধি গাছটির শিকড় আপনারা কীভাবে সেবন করবেন, আপনাদেরকে আমি খাওয়ার নিয়মটি বলে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে রসবরি গাছটি আপনাদেরকে খুঁজে নিতে হবে এবং তারপরে এই ঔষধি গাছটির যে শিকড় রয়েছে, এই শিকড়টি তোলার পরে আপনাদেরকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনাদেরকে এই ঔষধি গাছটির যে শিকড়, এই শিকড়টি তোলার পর আপনারা এই ঔষধি গাছটির শিকড় আপনারা 2 থেকে 3টি শিকড় আপনারা তোলার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আপনারা পানের সাথে আপনারা সহবাস করার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে আপনারা খেয়ে নেবেন, তাহলে বন্ধুরা আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, গাছটি কিন্তু অত্যন্ত উপকারী। তো বন্ধুরা, গাছটি আপনারা দেখতেই পাচ্ছেন, গাছটি আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেত্রের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। গাছটি খাওয়ার পর যদি কেউ বলতে পারেন যে কার্যকারিতা পায়নি, তাহলে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। গাছটি আপনারা কোথায় পাবেন? গাছটি বন্ধুরা আপনারা বিভিন্ন রাস্তাঘাটে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। গাছটির নাম হচ্ছে রসবরি গাছ। এই গাছটি আপনারা নানান রকম রোগের কাজ করে থাকে। তো বন্ধুরা, গাছটি আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এই রসবরি গাছের শিকড়ই আপনাকে সেবন করতে হবে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।